মঞ্চে আহ্বান জানাচ্ছি। রাকুতিয়া বালিকা বিদ্যালয়ে শুধু জিপিএ 5 প্রাপ্তি নয়, গ্লোবাল সিটিজেন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে বইয়ের বাইরে জ্ঞান অর্জনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো উপাচার্য অধ্যাপক ডক্টর এএসএম মাকসুদ কামাল। আজ শনিবার দুপুরে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় আশফজলুর রহমান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ওই উপজেলায় এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, শিক্ষার্থীদের ইনোভেটিভ এবং ইনকিউরেটিভ হতে হলে বইয়ের বাইরে জ্ঞান অর্জন করতে হবে। একটি উন্নত জাতিতে পরিণত হতে হলে শিক্ষার্থীদের শুধু একটি শহর বা একটি দেশে নয়, সারা বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে। ডিজিটালাইজেশনের এই যুগে শিক্ষার্থীরা যেন কোনো না কোনোভাবে বৈশ্বিক জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের গ্লোবাল সিটিজেনে পরিণত করতে পারে, সেই প্রত্যাশা করেন তিনি। কিন্তু এর মধ্যে দিয়ে প্রকৃত অর্থে প্রকৃত যে মেধা, সে মেধার বহিঃপ্রকাশ ঘটে না। এটি হলো একজন শিক্ষার্থী বইয়ে যা কিছু লেখা আছে তা সেসবকে আত্মস্থ করে সে লিখতে পেরেছে, বিধায় সে জিপিএ 5 পেয়েছে। কিন্তু একজন শিক্ষার্থীকে যদি ইনোভেটিভ হতে হয়, তাকে যদি আরও ইনকিউজিটিভ অর্থাৎ প্রতুৎপন্নিমতি হতে হয়, তাহলে তাকে আরও অনেক বেশি বাহিরের জ্ঞানও জানতে হবে, বইয়ের বাইরে গিয়ে আরও বেশি তারা যেন গ্লোবাল সিটিজেন হিসেবে তাদেরকে এস্টাবলিশ করতে পারে। এটা কোনো একটা রিজনের নয়, কোনো একটা টেরিটরির নয়, কোনো একটা দেশের নয়, দে আর দ্য সিটিজেন অফ দ্য গ্লোব। সে অপরচুনিটি এখন আছে, তো সেই জন্যেই আমাদের এই ডিজিটালাইজেশনের এই যুগে এই প্রজন্ম যেন সমস্ত পৃথিবীর যে জ্ঞান আছে কোনো না কোনোভাবে সেই জ্ঞান আস্বাদন করার মধ্যে দিয়ে তাদেরকে একজন গ্লোবাল সিটিজেনে পরিণত করতে পারে। শুধু জিপিএ 5 এর মধ্যেই যেন সীমাবদ্ধ না রাখে এবং এতে যেন তারা আত্মতুষ্টি না পায়। ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ডক্টর শীতেশ চন্দ্র বাসার, কলা অনুষদের ডিন অধ্যাপক আব্দুল বাসির, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর কে এম মাহবুব হাসান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ডক্টর মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া, সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক ডক্টর মোহাম্মদ মতিউর রহমান ও ক্যাডেট কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল রাইয়ান আহমেদ ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন আশু বজলুর রহমান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ব্যবসায়ী মোহাম্মদ আতিকুর রহমান। অনুষ্ঠানে বরিশাল ক্যাডেট কলেজের 65 জন সহ উপজেলার 165 জন জিপিএ 5 প্রাপ্তদের ক্রেস্ট এবং অন্যান্য উপহার সামগ্রী দিয়ে সংবর্ধিত করেন অতিথিরা। আমার বাবা মার নামে আমি ফাউন্ডেশনটা প্রতিষ্ঠিত করেছি। এটা 2021 সালে ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন শুধু যে শিক্ষার্থীদের এই সম্বর্ধনার মধ্যেই সীমাবদ্ধ তা না, আমরা চাচ্ছি এই অজপর গায়ের লোকজন যারা পিছিয়ে পড়ে আছেন তাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করা, যেমন বিভিন্ন অনুষ্ঠানে তাদেরকে ইন্সপায়ার করা, বিভিন্ন অকেশনে তাদেরকে পাশে থাকা, যারা বিভিত দিতে পারছে না সচেতনতা করা, এই সব লোকজনকে আমরা সামনে নিয়েই আমরা চাচ্ছি যে এটা বিভিন্ন সময়ে সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকা।